নমস্কার বন্ধুরা লিভার ডু ম্যাথামেটিক্স চ্যানেলে স্বাগত আজ আমরা আবার ন্যাশনাল মির্স মেরিট স্কলারশিপ পরীক্ষার্থীদের জন্য এবং অষ্টম শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য রূপায়ণ পাবলিকেশনের যে বই সেই বইয়ের একষট্টি থেকে সত্তর দাগ পর্যন্ত প্রবলেমের সমাধান আমরা এখন করব এর আগের ভিডিওতে আমরা প্রথম ষাটটি সমস্যার সমাধান দিয়েছি সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে সেখান থেকে তোমরা প্লিজ দেখে নাও আর চলো বন্ধুরা আজকে আমরা আজকে সমাধান শুরু করি আর তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখবে একষট্টি দাগের প্রশ্ন বলেছে এক্সে স্কোয়ার প্লাস এক্স মাইনাস কুড়ি এর উৎপাদক দেওয়ার অন্তর ফল হল কত আমাদেরকে বের করতে হবে তাহলে কেউ আছে কি দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কুড়ি এখানে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস কুড়ি দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে প্রথমে কুড়িকে ভাঙা লেখা হয় পাঁচ চার পাঁচ চারে কুড়ি তাহলে সেই পাঁচ আর চার দিয়ে আমরা প্লাস এক্স তৈরি করবো কীভাবে না এক্সে স্কোয়ার প্লাস ফাইভ এক্স আর মাইনাস ফোর এক্স লিখবো মাইনাস কুড়ি যেমন ছিল তেমন রেখে দেবো এবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে হবে এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ এক্স স্কোয়ার থেকে এক্স নিলে আর এক্স পড়ে থাকে আর এখানে ফাইভ এক্স থেকে এক্স নিয়ে নিলে পাঁচ পড়ে থাকে তাহলে এক্স প্লাস ফাইভ আবার এই দুটি থেকে মাইনাস চার কমন নিলাম তাহলে মাইনাস ফোর এক্স থেকে মাইনাস চার নিলে আর পড়ে থাকে শুধু এক্স মাইনাস কমন নিয়ে নিছি বলে প্লাস হয়ে যাবে কুড়ি থেকে চার নিয়ে নিলে পড়ে থাকে পাঁচ পাঁচ চারে কুড়ি যেহেতু হলো এবার দেখো এখানে এক্স প্লাস ফাইভ আছে এখানে এক্স প্লাস ফাইভ আছে তাহলে এই দুটো কমন নিয়ে নেবে এবার তাহলে এক্স প্লাস ফাইভ কমন নিলে আর কি পড়ে থাকবে এখানে এক্স আর এখানে মাইনাস ফোর তাহলে এই হলো দুটি উৎপাদক একটি উৎপাদক এক্স প্লাস ফাইভ অপরটি এক্স মাইনাস ফোর বলেছে এর উৎপাদক দ্বয়ের অন্তর্ফল কত ঠিক আছে বন্ধুরা তাহলে উৎপাদক দুটির অন্তর্ফল আমাদেরকে বের করতে হবে তাহলে একটা উৎপাদক হচ্ছে এক্স প্লাস ফাইভ অন্তর্বনে বিয়োগ তার থেকে বিয়োগ করবে কোনটা এক্স মাইনাস ফোরকে বিয়োগ করলে কত হয় দেখো এক্স প্লাস ফাইভ মাইনাস দিয়ে ব্র্যাকেটটা খুলে গুণ করতে হবে তাহলে মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস চার এখানে দেখো মাইনাস এক্স আর প্লাস এক্স কেটে গেল তাহলে পাঁচ হাজার চারে নয় আমাদের উত্তর অর্থাৎ বন্ধুরা অপশান সিতে দেখো এখানে নয় আছে তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পরের প্রশ্ন দেখো বন্ধুরা বলেছে এক্স স্কোয়ার প্লাস টু পি এক্স উৎপাদক নির্ণয় করো তাহলে চলো আমরা লিখি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার এর উৎপাদক আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দেখো প্রথমে আমরা এটাকে লিখেই হবে এক্স তার হোল স্কোয়ার প্লাস টু পি এক্সটাকে লিখতে পারি টু ইন্টু এক্স ইন্টু পি আর প্লাস পি স্কোয়ার তাকে লিখব পি তার হোল স্কোয়ার আর মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার যেমন ছিল থাক তাহলে এই অংশটা দেখো এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু পি প্লাস পি স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি এক্স প্লাস পি তার হোল স্কোয়ার আর মাইনাস ওয়ান বাই পি স্কোয়ারটাকে লিখতে পারি ওয়ান বাই পি তার হোল স্কোয়ার ঠিক আছে তাহলে কী হলো তাহলে এটাকে এভাবে এটাকে বিভাবে তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্ত পড়ে গেছে তাহলে আমরা কি এখন লিখতে পারি এটাকে এক্স প্লাস পি প্লাস ওয়ান বাই বাইপি ইন্টু এক্স প্লাস পি মাইনাস ওয়ান বাই পি তাই তো তাহলে এখানে উৎপাদক নির্ণয় করতে বলেছিল তাহলে কোনটা সঠিক উৎপাদক হয়ে উৎ দেখো এক্স প্লাস পি প্লাস ওয়ান পি আর এক্স প্লাস পি মাইনাস ওয়ান পি সেটা দেখো অপশান ডিতে আছে তাহলে অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এরপরে আমরা তেষট্টি তাকে অঙ্কটা করবো বন্ধুরা কী বলেছি দেখো বলেছে এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোরের একটি উৎপাদক কী হবে নিচের অপশানগুলি দেখো তাহলে এই উৎপাদক করে আমাদেরকে কী দেখতে হবে উৎপাদক চেক করতে হলে না প্রত্যেকটা অপশান দিয়ে আমাকে এম টু দিপার ফোর প্লাস ফোরকে ভাগ করে করে দেখতে হবে কখনও মিলছে আর কখনও মিলছে না যখন ভাগ মিলে যাবে অর্থাৎ ভাগ সে শূন্য হবে সেটি হবে উৎপাদক আমরা অপশান সি দিয়ে তোমাকে চেক করে দেখাচ্ছি দেখো এম টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এটাকে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু দিয়ে ভাগ করি দেখো ভাগ করলে কী হবে প্রথমে এম টু দিবার ফোরকে মেলাতে হবে তাহলে এখানে এম স্কোয়ার আছে তাহলে আমরা এম স্কোয়ার খাওয়ালাম তাহলে এম স্কোয়ারের সাথে এম স্কোয়ার গুণ করলে হবে এম টু দি ফোর আর এম স্কোয়ারের সাথে টু এম গুণ করলে হবে যোগ টু এম কিউ আর এম স্কোয়ারের সাথে টু যোগ করলে হবে গুণ করলে হবে টু এম স্কোয়ার ঠিক আছে এবার এগুলো বিয়োগ করে দেবো তাহলে বিয়োগ চিহ্ন এটা বিয়োগ চিহ্ন হয়ে গেল এটা বিয়োগ চিহ্ন হয়ে গেলো এম টু দিবার ফোর আর মাইনাস এম টু দিবার ফোর কেটে গেল তাহলে এখানে কী আছে মাইনাস টু এম কিউ এটা হয়ে গেছে মাইনাস টু এম স্কোয়ার আর প্লাস ফোর নামিয়ে দিলাম এবার তাহলে আমাকে মাইনাস টু এম কিউটা কাটাতে হবে তাহলে এখানে মাইনাস টু এম কিউ আনতে গেলে এখানে এম স্কোয়ার ছিল তাহলে তাকে মাইনাস টু এম দিয়ে যেই গুণ করবো হয়ে যাবে মাইনাস টু এম কিউ তাহলে এম স্কোয়ারকে মাইনাস টু এম দিয়ে গুণ করলে হয়ে গেলো মাইনাস টু এম কিউ এবার টু এম কে মাইনাস টু এম দিয়ে গুণ করলে হবে মাইনাস ফোর এম স্কোয়ার আর দুই কে মাইনাস টু এম দিয়ে গুণ করলে হবে মাইনাস ফোর এম ঠিক আছে এবার তাহলে দেখো এগুলোকে যোগ জন্য করতে হবে এবার আমরা বিয়োগের সময় চিহ্নগুলো পাল্টে যাই আচ্ছা তাহলে উপরে মাইনাস টু এম কিউ নিচে প্লাস টু এম কিউ কেটে গেল দেখো মাইনাস টু এম স্কোয়ার আর প্লাস ফোর এম স্কোয়ার তাহলে এটা হয়ে গেল টু এম স্কোয়ার বিয়োগ করার পরে ফোর এম স্কোয়ার থেকে টু এম স্কোয়ার বাদ দিলাম আর প্লাস ফোর এম আর এখানে প্লাস ফোর নামিয়ে দিলাম এবার দেখো এখানে এম স্কোয়ার আছে এখানে আছে টু এম স্কোয়ার তাহলে এখানে দুই খাবো যেই দুই খাবো দুই তার সঙ্গে এম স্কোয়ার গুন করলে হয়ে গেল টু এম স্কোয়ার দুইয়ের সাথে টু এম গুন করলে হয়ে গেলো ফোর এম আর টু এর সাথে টু গুন করলে হয়ে গেলো ফোর এবার আমরা বিয়োগ করি তাহলে এগুলো তো সব বিয়োগ বিয় হয়ে যাবে তারপর টু এম স্কোয়ার মাইনাস টু এভ কেটে গেল প্লাস ফোরে মাইনাস ফোর কেটে গেল প্লাস ফোর মানসকে কেটে গিয়ে ভাগ শূন্য তাহলে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু দিয়ে ভাগ করা যাচ্ছে এম টু দ্বিপার ফোর প্লাস ফোর কে তাহলে এম স্কোয়ার প্লাস টু এম প্লাস টু হচ্ছে এম টু দিপার ফোর প্লাস ফোর একটি উৎপাদক তাহলে বন্ধুরা উত্তর হয়ে যাবে অপশান সি তো বাকি অপশানগুলি চেক করে দেখবে একইভাবে দেখবে মিলবে না সুতরাং বাকি অপশনগুলি উত্তর হবে না চৌষট্টি দাগে বলেছে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স যোগ কুড়ি রাশিটিতে মোট উৎপাদকের সংখ্যা এর কতগুলি উৎপাদক থাকবে দেখো প্রথম কথা বন্ধুরা এটা তো একটু দীঘাত সমীকরণ তাই তাই সহজেই আমরা দেখে বুঝতে পারছি এর উৎপাদক সংখ্যা অপশন বি হতে হবে অর্থাৎ দুটি উৎপাদক থাকতে হবে যেহেতু এই যে এক্সের ঘাত দুই তাহলে একটা দীঘাত সমীকরণে সর্বোচ্চ দুটি উৎপাদক থাকতে পারে তার বেশি থাকতে পারে না তবুও আমরা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার সুতরাং অঙ্কটা না করেই কিন্তু বলে দেওয়া যায় তবু আমি তোমাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স যোগ কুড়ি আছে কুড়িকে ভাঙব পাঁচ আর চার সেই পাঁচ আর চার দিয়ে চার দিয়ে আমাদেরকে নাইন এক্স তৈরি করতে হবে তা আমরা এইভাবে লিখব মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এক্স খালি হয়ে গেল নাইন এক্স আর যোগ কুড়ি এবার এক্স স্কোয়ার আর মাইনাস ফাইভ এক্স থেকে আমরা যদি এক্স কমন নিই এক্স স্কোয়ার থেকে এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স মাইনাস ফাইভ এক্স থেকে এক্স কমন নিলে পড়ে থাকবে মাইনাস ফাইভ মাইনাস ফোর এক্স আর প্লাস কুড়ি থেকে আমরা মাইনাস ফোর কমন নেব তাহলে মাইনাস ফোর এক্স থেকে মাইনাস ফোর কমন নিলে পড়ে থাকে এক্স আর এখানে হয়ে যাবে মাইনাস পাঁচ এবার দেখো এখানেও এক্স মাইনাস ফাইভ আছে এখানেও এক্স মাইনাস ফাইভ আছে তাহলে আমরা এক্স মাইনাস ফাইভ কমন নিয়ে নিই কমন নিলে কী হয়ে যাবে এক্স মাইনাস ফোর তাহলে কটা উৎপাদক একটা এক্স মাইনাস ফাইভ একটা এক্স মাইনাস ফোর তাই তো তাহলে দুটো উৎপাদক পেলাম এক্স মাইনাস ফাইভ আর এক্স মাইনাস ফোর তাহলে রাশিটিতে মোট উৎপাদকের সংখ্যা কত হলো দুই অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর পঁয়ষট্টি অঙ্কটা দেখো বন্ধুরা এটা একটি ভালো অঙ্ক বলেছে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস চোদ্দো এর একটি উৎপাদক এক্স প্লাস টু হলে এম এর মান কত কিন্তু অঙ্কটিতে ছোট্ট একটি প্রিন্টিং মিস্টেক আছে বন্ধুরা দেখো এখানে প্রশ্নটা আছে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস চোদ্দ আর উৎপাদক বলে আছে এক্স প্লাস টু এটি হতে পারে না এটাকে এন প্লাস টু করতে হবে ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা এম এর মান কত পাবো দেখো এন প্লাস টু তো উৎপাদক আমরা কি বলেছিলাম এর আগের অঙ্কে তো আমরা দেখিয়েছি যারা এর আগের পাটের ভিডিওগুলো দেখেছ তারা বুঝতে পারবে যারা দেখুন তারা প্লিজ দেখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে এর শর্ট ট্রিক হলো এন প্লাস টু যদি উৎপাদক হয় তাহলে এন প্লাস টুটাকে শূন্য হতে হয় তার মানে এনটাকে কত হতে হবে এন সমান মাইনাস দুই হতে হবে এই যে মাইনাস দুই তা এখানে এই সমীকরণে এনের জায়গায় বসিয়ে দিলে এই সমীকরণটাকে সিদ্ধ করতে হবে তাহলে কী হয়ে যাবে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস চোদ্দো সমান শূন্য সমীকরণের একটা বীজ হয়ে যাবে মাইনাস দুই তাহলে এখানে এন এর জায়গায় মাইনাস দুই বসাও তাহলে মাইনাস দুই তার হোল স্কোয়ার প্লাস এম ইন্টু মাইনাস টু প্লাস চোদ্দো সমান শূন্য এখন মাইনাস দুইয়ের স্কোয়ার মানে কত চার যোগ দেখো এবার এম এর সাথে মাইনাস দুই গুণ করলে হবে মাইনাস টু এম আর যোগ চোদ্দো সমান শূন্য তাহলে কি এই চারের সাথে চৌদ্দ যোগ করলে হবে আঠেরো আর মাইনাস টু এম সমান শূন্য তাহলে আঠেরোটাকে ওইদিকে নিয়ে চলে যায় তাহলে পরে থাকছে বাম দিকে মাইনাস টু এম টাকা ডান দিকে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস আঠেরো দুদিকের মাইনাস চিহ্ন কেটে গেল। তাহলে আমরা পেলাম টু এম সমান আঠেরো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এম সমান বাম দিকে দুইটা গুণ আছে ডান দিকে গেলে দুইটা ভাগ হয়ে যাবে তাহলে দুই নয় আঠেরো কেটে গেল তাহলে উত্তর হয়ে গেল নয় অর্থাৎ এমের মান কত হতে হবে নয় হতে হবে অপশান দেখো বন্ধুরা অপশান ডিতে আছে নয় তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর এরপর আমরা ছেষট্টি দায়গের অঙ্কটি করবো এক্সএ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এর উৎপাদক কী হবে আমাদেরকে বের করতে হবে তো এই ধরনের অঙ্ক বন্ধুরা আমরা অনেক করে দিয়েছি এর আগে যারা ভিডিওগুলি দেখেছো তারা বুঝতে পারবে আর যারা দেখুন তারা এখন দেখো আর প্লিজ আগের ভিডিওগুলি দেখে নাও তো চলো দেখো আমাদেরকে কী অঙ্কটা দেওয়া আছে এক্স এস স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড স্কোয়ার প্লাস টু ওয়াই জেড এরকম দেওয়া থাকলে বন্ধুরা তোমরা ভয় খাবে না তোমরা প্রথমে দেখবে কী কীভাবে সাজিয়ে নিতে পারা যায় কি না তাই প্রথমে সাজিয়ে নেবো দেখো এক্স স্কোয়ার আর তারপরে মাইনাস জেড স্কোয়ারকে সাজিয়ে নেব আর এইদের দুজনকে তারপরে লিখবো তারপরে পড়ে আছে মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু ওয়াই জেড সাজিয়ে নিয়ে আমার কি সুবিধা হলো দেখো এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার স্কোয়ারটা স্কোয়ার মাইনাস বিস স্কোয়ার সুত্তে পড়েছে তাহলে এক্স মাইনাস জেড ইন্টু এক্স প্লাস জেড আকারে লিখতে পারি এটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ারে সূত্রে আর এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই আর প্লাস টু ওয়াই জেড থেকে আমরা দুটোতেই দেখো টু আছে এতেও টু আছে আর এতেও ওয়াই আছে এতেও ওয়াই আছে তাহলে মাইনাস টু ওয়াই কমন নিই আমি এখান থেকে মাইনাস টু ওয়াই কমন নিলে কী পড়ে থাকি এক্স আর একটা প্লাস ছিল মাইনাস কমন নেওয়া একটা মাইনাস হয়ে গেল আর টু ওয়াই নিয়ে নিচ্ছি তাহলে পড়ে আছে জেড এবার দেখো বন্ধুরা এখানেও এক্স প্লাস জেড আছে এখানেও এক্স সরি এখানেও এক্স মাইনাস জেড আছে আর এখানেও এক্স মাইনাস জেড আছে তাহলে দুটোতেই এক্স মাইনাস জেড কমন আছে তাহলে আমরা এক্স মাইনাস জেড কমন নেব কমন লে কী পাবো এখানে এক্স প্লাস জেড পড়ে আছে আর আর এখানে পড়ে আছে মাইনাস টু ওয়াই তাই তো তাহলে কী হয়ে গেল আমাদের এক্স মাইনাস জেড ইন টু এটাকে সাজিয়ে লিখবে এবার এক্স তারপরে লিখবে মাইনাস টু ওয়াই তারপরে লিখবে প্লাস জেড তাহলে কী হয়ে গেল উত্তর আমাদের এক্স মাইনাস জেড ইন টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস জেড তাহলে অপশন সঠিক উত্তর সাতষট্টি থাকে অঙ্ক দেখো বন্ধুরা বলেছে কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এর একটি উৎপাদক এই অঙ্কটি আবার পঁয়ষট্টি দাগের অঙ্কটির মতো তাহলে দেখো বন্ধুরা অপশান ওয়াই যে আমরা চেক করে নেবো দেখো এটা নিয়ে বেশি ভাববে না খুব সহজ অঙ্কগুলো কীভাবে করতে হবে ভালো করে শিখে নাও দেখো অপশান এতে কী আছে এত ভয় পাওয়ার দরকার নেই এগুলো খুব সহজ অঙ্ক দেখো এ প্লাস এন যদি ওয়ান আছে অপশান এতে অর্থাৎ এ প্লাস ওয়ান যদি উৎপাদক হয় কী বলেছি তাহলে এ প্লাস ওয়ানকে শূন্য হতে হবে এখন এ প্লাস ওয়ান শূন্য মানে কি এ হবে মাইনাস ওয়ান এখন এই এ মাইনাস ওয়ান এই সমীকরণটিতে আমরা বসিয়ে দেব প্রদত্ত ইকুয়েশনে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু ঠিক আছে এতে এ মাইনাস ওয়ান বসালে কী হয় দেখো তাহলে এ কিউ মানে মাইনাস ওয়ান তার হোল কিউ প্লাস থ্রি এ স্কোয়ার মানে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার যোগ থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর জায়গায় বসিয়ে দিলাম আর যোগ দুই তাহলে সমাধান করো মাইনাস ওয়ান মানে মাইনাস ওয়ান যোগ থ্রি ইন্টু মাইনাস হোল স্কোয়ার মানে ওয়ান আর তিন ইন্টু মাইনাস হচ্ছে মাইনাস আর যোগ দুই তাহলে কত মাইনাস যোগ তিন এক তিন মাইনাস তিন আর যোগ দুই তাহলে মাইনাস তিন প্লাস তিন কেটে গেল মাইনাস ওয়ান আর প্লাস দুই মানে কত এক তাহলে এটা শূন্য হচ্ছে না তাহলে এ ইজ গাল টু প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করছে না তাহলে অপশান এ আমাদের হবে না অপশান ভুল চলো এবার অপশান বি চেক করবো তাহলে এ ইজকাল এ হতে হবে অপশান বিটা সঠিক হতে হলে এ প্লাস টু যদি উৎপাদক হয় তাহলে এ প্লাস কে জিরো হতে হবে তার মানে এ হতে হবে মাইনাস এখন এস ওয়ান এই সমীকরণে বসাবো এ কিউ প্লাস থ্রি এ প্লাস থ্রি তাহলে বসাও তাহলে এ সমান মাইনাস টু বসিয়ে দিলাম মাইনাস টু তার হোলকিউ যোগ থ্রি এ স্কোয়ার তার মানে থ্রি ইন্টু এ হচ্ছে মাইনাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে যোগ থ্রি ইন্টু এ এ হচ্ছে মাইনাস টু আর যোগ টু এবার চলো মাইনাস দুই তার হোলকিউ মানে কত মাইনাস আট যোগ তিন ইন্টু মাইনাস দুই তার হোল স্কোয়ার মানে চার তিন ইন্টু মাইনাস দুই হচ্ছে মাইনাস ছয় যোগ দুই ঠিক আছে এবার দেখো ভালো করে লক্ষ্য করো মাইনাস আট প্লাস তিন চারে বারো এটা হচ্ছে মাইনাস ছয় এটা হচ্ছে প্লাস দুই ঠিক আছে তাহলে লক্ষ্য করো মাইনাস ষাট আর মাইনাস ছয় কত হবে যোগ করলে মাইনাস চোদ্দো প্লাস বারো আর প্লাস দুই যোগ করলে হবে প্লাস চোদ্দো তাহলে মাইনাস চোদ্দো প্লাস চোদ্দো কেটে গেল কেটে গিয়ে উত্তর হয়ে গেলে কত শূন্য বিয়োগ বল তাহলে কী বলতে পারি এস ওয়ান মাইনাস টু প্রদত্ত সমীকরণটিকে সিদ্ধ করছে তাহলে এস ওয়ান মাইনাস টু হচ্ছে এই সমীকরণের তাহলে বীজ তাহলে এ প্লাস টু হবে এই সমীকরণের একটি উৎপাদক তাহলে আমরা কী বলতে পারি অপশান বি হচ্ছে সঠিক উত্তর দেখো বন্ধুরা বাকি অপশানগুলো আর চেক করবো না আমরা কেননা আমরা জানি একটি উত্তর সঠিক হবে বাকি অপশানগুলো চেক করে আমরা আর সময় নষ্ট করবো না চলো আমরা পরের প্রশ্নে চলে যাই এবার আটষট্টি দাগের অঙ্কটাতে বন্ধুরা বলেছে এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বাহাত্তর এর উৎপাদকগুলি কী কী হবে তো চলো আমরা বের করে নিই উৎপাদকগুলি দেখো এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বাহাত্তর ঠিক আছে এবার লক্ষ্য করো তাহলে একে উৎপাদকে বিশ্রণ করতে গেলে বাহাত্তকে ভাঙবো আমরা যদি আট নয় বাহাত্তর সেই আট আর নয় দিয়ে আমাকে মাইনাসে তৈরি করতে হবে তাহলে আমরা কি লিখতে পারি স্কোয়ার মাইনাস নাইনে আর প্লাস এইটে তাহলে মাইনাস নয় আর প্লাস আটে কত হয় এ মাইনাস নাইনে আর প্লাস এইটে থেকে কত হবে মাইনাসে তাহলে ঠিক আছে আর মাইনাস বাহাত্তর এবার এ স্কোয়ার আর মাইনাস নাইনে থেকে আমরা এ কমন নেব তাহলে স্কোয়ার থেকে এ নিলে পড়ে থাকবে একটা এ আর মাইনাস নাইনে থেকে এ নিলে পড়ে থাকে মাইনাস নাইন যোগ এবার এই দুটো থেকে আমরা এইট কমন নেব দেখো এইট কমন নিলে এইট থেকে এইট নিয়ে নিচ্ছি পড়ে আছে এ আর এখানে মাইনাস নাইন কারণ আট নয় বাহাত্তর এবার দেখো এখানেও এ প্লাস নাইন এখানেও এ সরি এখানে এ মাইনাস নাইন এখানেও এ মাইনাস নাইন তাহলে কী হলো এ মাইনাস নাইন কমন নিয়ে নিই কমন নিলে কী পড়ে থাকবে এখানে এ পড়ে থাকবে আর এখানে প্লাস এইট পড়ে থাকবে তাহলে উৎপাদকগুলোকে কি এ প্লাস এইট আর এ মাইনাস নাইন দুটো উৎপাদক দেখো কোথায় আছে এ প্লাস এইট আর এ মাইনাস নাইন তাহলে অপশান বিতে আছে দেখো এ প্লাস এইট আর এ মাইনাস নাইন তাহলে অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর আটষট্টি দাগের এ প্লাস এইট এ মাইনাস নাইন এর পরের অঙ্কটি দেখো বন্ধুরা বলেছে এক্সে স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান বাই পি ইন্টু এক্স প্লাস ওয়ান এর উৎপাদক কারা হবে তাহলে এটাকে আমাদের উৎপাদককে বিশ্লেষণ করতে হবে কী দেওয়া ছিল দেখো এক্স স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান বাই পি ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে প্রথমে আমরা এই ব্যাকেটটা খুলে গুণ করে দিই কী হয় দেখো এক্স স্কোয়ার প্লাস পি ইন্টু এক্স হবে পি এক্স যোগ ওয়ান বাই পি ইন্টু এক্স মানে হবে এক্স পি যোগ ওয়ান ঠিক আছে এবার ভালো করে লক্ষ্য করো বন্ধুরা সাজিয়ে নেব আমরা একটু এক্স স্কোয়ার যোগ এক্স বাই পি লিখবো এটাকে আগে লিখব তারপরে লিখবো যোগ পি এক্স এই যে পি এক্সটাকে তারপরে এই ওয়ানটাকে আমরা কীভাবে লিখতে পারি তো ওয়ানটাকে তো আমরা পি বাই পি লিখতে পারি দেখো পি এ কেটে গেলে ওয়ান হয় তাহলে ওয়ানটাকে পি বাই পি লিখলাম ঠিক আছে এবার দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স বাই পি থেকে আমরা যদি এক্স কমন নিই কী পড়ে থাকবো এক্স স্কোয়ার থেকে এক্স নেওয়ার পরে এক্স পড়ে থাকবে যোগ এখানে এক্স বাই পি থেকে এক্স নিয়ে নিচে পড়ে আছে তাহলে ওয়ান বাই পি এবার দেখো পি এক্স প্লাস পি পি থেকে আমরা যদি পি কমন নিই এখানে পিএক্স থেকে পি কমন নিলে পড়ে থাকে এক্স যোগ পি পি থেকে পি নিয়ে নিচ্ছি তাহলে পড়ে আছে ওয়ান পি এবার লক্ষ্য করো ওয়ান বাই এক্স প্লাস ওয়ান পি এখানেও আছে এক্স প্লাস ওয়ান বাই বি এখানেও আছে তাহলে এটা কমন উৎপাদক তাহলে এক্স প্লাস ওয়ান বাই বি আমরা কমন নিতে পারি যেই কমন নিলাম আমি কি পড়ে আছে এখানে এখানে পড়ে আছে এক্স আর এখানে পড়ে আছে প্লাস পি তাহলে কী হয়ে গেলে উৎপাদক বিশ্লেষণ করে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস ওয়ান পি তাহলে আমাদের উত্তর দেখো কোন অপশানে সঠিক হবে অপশান সিতে আছে এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস ওয়ান পাই পি তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর বন্ধুরা সত্তরের দিকে অঙ্কটি দেখো বলেছে পি সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখে ফেলি আগে পি সমান ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান কিউ প্লাস ওয়ান সমান থ্রি এক্স তাহলে এখানে লিখি কিউ প্লাস ওয়ান সমান থ্রি এক্স তাহলে কিউ সমান কত এই প্লাস ওয়ানটা ডান দিকে কিনে চলে গেলাম থ্রি এক্স মাইনাস ওয়ান আর আর সমান টু এক্স তাহলে আর সমান টু এক্স তাহলে নিচের সম্বন্ধগুলির মধ্যে কোনটি শুদ্ধ মানে কোনটি ঠিক প্রথমে বলেছে পি সমান কিউ আর তাহলে কিউয়ের সঙ্গে আমরা আর গুণ করি চলো কিউয়ের সাথে আর গুন করলে কি হচ্ছে কিউ হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর হচ্ছে টু এক্স তার গুন করলে টু এক্সের সাথে থ্রি এক্স গুণ করলে তিন দোকানে সিক্স আর এক্স এক্সে গুন করলে এক্স স্কোয়ার আর মাইনাস টু এক্স তাহলে সিক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এটা কি পি পি কী আছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে এটা পি এর সঙ্গে সমান নয় কারণ সিক্স এক্স স্কোয়ার আর এখানে আছে ফাইভ এক্স স্কোয়ার পাল্টে গেছে তাহলে এটা পি এর সাথে সমান নয় তাহলে কিউ আর সমান পি এই উক্তিটি সত্য নয় তাহলে অপশান এ ভুল এবার আমরা অপশান বি চেক করব পিটা কি কিউ প্লাস আর কিউ মাইনাস আর এর গুণফলের সঙ্গে সমান হবে চলো আমরা দেখি তাহলে প্রথমে আমরা কিউ প্লাস আর করি তাহলে কিউ প্লাস আর কিউ কত কিউ হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর আর কত টু এক্স তাহলে থ্রি এক্স মাইনাস ওয়ান যোগ টু এক্স কত হবে সমান থ্রি এক্সের সাথে টু এক্স যোগ করলে হবে ফাইভ এক্স আর মাইনাস ওয়ান আর কিউ মাইনাস আর করলে কী হবে কিউ মাইনাস আর হবে কিউ কত দেখো কিউ হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান আর আর কত মাইনাস টু এক্স তাহলে থ্রি এক্স থেকে টু এক্স বিয়োগ করলে হয় এক্স আর মাইনাস ওয়ান থাকলো এবার এই কিউ প্লাস আর আর কিউ মাইনাস আর এর গুণ তাহলে চলো আমরা বের করি কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর কিউ প্লাস আর কত ফাইভ এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে লিখে দিই ফাইভ এক্স মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর কত এক্স মাইনাস ওয়ান লিখে দিলাম তাহলে এবার গুণ করবো তাহলে ফাইভ এক্স মাইনাস ওয়ান গুন করলে কি হবে ফাইভ এক্স মাইনাস ওয়ান ইন্টু এই এক্সটা তারপরে মাইনাস চিহ্ন বসে গেলো আবার ফাইভ এক্স মাইনাস ওয়ান ইন্টু এই ওয়ানটা ঠিক আছে তাহলে দেখো গুণ করি এক্সকে ফাইভ এক্স দিয়ে গুণ করলে হবে ফাইভ এক্স স্কোয়ার এক্সকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে হবে মাইনাস এক্স এখানে এক কে পাঁচ এক্স ফাইভ এক্স তেমন করলে ফাইভ এক্স আর এখানে আছে মাইনাস চিহ্ন তাহলে মাইনাস ফাইভ এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এবার দেখো তাহলে কী হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস এক্স আর মাইনাস ফাইভ এক্স মিলে হয় মাইনাস সিক্স এক্স আর প্লাস ওয়ান পিতে কি দেওয়া ছিল ফাইভ এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ওয়ান তাহলে এটা পি এর সাথে সমান হয়ে গেছে তাহলে এটা সমান পি তাহলে আমরা কি বলতে পারি পি সমান কিউ প্লাস আর ইন্টু কিউ মাইনাস আর এই উক্তিটি সত্য তাহলে অপশান বিটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তো আজকের ভিডিওতে বন্ধুরা আমরা এতদূরই সমাধান দিলাম এরপরে আমরা বাকি সমাধানগুলি দেবো তোমরা কী ধরনের ভিডিও পেতে চাও বা এই ভিডিও সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে বা তোমরা কিছু আমাকে জানাতে চাইলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই বেলাইকনটি প্রেস করে দেবে কারণ এরকম ভিডিও নিয়ে আমরা আবারও হাজির হবো আর প্লিজ বন্ধুরা ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুর সাথে ছড়িয়ে দাও যাতে এরকম ভিডিও বানানোর উৎসাহ আমি আরও পাই ধন্যবাদ সঙ্গে থাকো আর প্লিজ প্লিজ ভিডিওগুলি শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্লিজ বন্ধুরা লাইক করে দেবে আর প্লিজ ভিডিওটি পুরোটা দেখবে ধন্যবাদ বন্ধুরা সঙ্গে থাকো